আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিম আতিথি। এই বিজয় জনগণের বিজয় বলেছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের অভিনন্দন। নতুন সরকারের শপথ 10-14 জানুয়ারির মধ্যে। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে 41.8% ভোট পড়েছে, জানিয়েছেন সিএসি। ময়মনসিংহ 3 আসনে বন্ধ কেন্দ্রের ভোট 13 জানুয়ারি। অবাধ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হয়েছে, জানিয়েছে ভারত সহ 9 দেশের পর্যবেক্ষক। নতুন নির্বাচনের দাবিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণা বিএনপির। সরকারের নির্দেশে 40% ভোটার উপস্থিতি দেখিয়েছে ইসি, জানিয়েছে সমমোনাজোট। সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে, বলেছেন জিএম কাদের। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। চাপার জোর পাড়া।